তো দেখতেই পাচ্ছেন মান্ত্রা এল ওয়ানের কিন্তু আপডেট অলরেডি ধীরে ধীরে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু চলে আসছে এর আগে কিন্তু আমরা লাস্ট ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে এল জিরো যে ডিভাইসটি রয়েছে অর্থাৎ এম হান্ড্রেড যে ডিভাইসটি সেই ডিভাইসটি কিন্তু ধীরে ধীরে কোম্পানি থেকে প্রত্যেকটা এই কোম্পানি থেকে কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং তার বদলে কিন্তু এল ওয়ান কিন্তু অর্থাৎ হান্ড্রেড টেন যেটা রয়েছে মান্ত্রার সেটা কিন্তু মার্কেটে আসতে চলেছে এবং এটাই কিন্তু পরবর্তী সময়ে পার্মানেন্ট হয়ে যাবে এই ডিভাইসটি যদি আপনার কাছে না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসা করতে পারবেন না এবং প্রত্যেকটা কোম্পানির জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল মান্ত্রা ডিভাইস বা মর্ফো বা আপনি যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্যবহার করেন সেটা কিন্তু পরবর্তী নেক্সট আপডেটে পেয়ে যাবেন তবে এই মুহূর্তে মান্ত্রা এল ওয়ান ডিভাইস এবং মান্ত্রা এল জিরো ডিভাইস এর মধ্যে পার্থক্য কি রয়েছে বা কোম্পানিগুলো কি জন্য এল ওয়ান ডিভাইসটিকে মার্কেটে আনতে চলেছে এবং এল জিরো ডিভাইসটিকে ধীরে ধীরে কিন্তু তারা ডিজেবেল করে দেবে কি জন্য সে বিষয়ে আলোচনা করব এবং এখনও পর্যন্ত যদি আপনার কাছে মান্ত্রা এল ওয়ান ডিভাইসটি নেই তাহলে বলবো কিন্তু আপনারা আমাদের থেকে এল ওয়ান ডিভাইসটি বাই করে নিতে পারেন এই মুহূর্তে কিন্তু প্রাইসটি কমে পাবেন তবে কিছু দিনের মধ্যে যখনই কিন্তু মার্কেটে প্রচণ্ড পরিমাণে চাহিদা বাড়বে সেক্ষেত্রে কিন্তু এর দাম বেড়ে যাবে কারণ আপনারা ভালোই জানেন যখন যে জিনিসের চাহিদা বাড়ে সেক্ষেত্রে কিন্তু তার দামটাও কিন্তু বেড়ে যায় মার্কেটে তো সেক্ষেত্রে আপনারা যদি চান এই মুহূর্তে আমাদের থেকে মান্ত্রা এল ওয়ান ডিভাইসটি অর্ডার করবেন আপনারা কিন্তু আমাদের থেকে অনেক কমে পেয়ে যাবেন তবে আপনাদের এটা বলে রাখি এল জিরো ডিভাইসের যে দাম তার থেকে কিন্তু এল ওয়ান ডিভাইসের দাম অনেকটাই বেশি তবে কিন্তু আপনাদের বলে রাখতে পারি আর কয়েক মাসের মধ্যে এটার কিন্তু দাম কিন্তু আরও চারশো পাঁচশো টাকা কিন্তু বেড়ে যাবে যখন এটার মার্কেটের চাহিদা হয়ে যাবে কারণ এই মুহূর্তে অনেক কোম্পানিতে কিন্তু এল ওয়ান ডিভাইসটি এখনও আসেনি হ্যাঁ এল ওয়ান ডিভাইসটি এখনও আসেনি এল জিরো যে ডিভাইসটি অর্থাৎ এম এফ এস হান্ড্রেড যেটা রয়েছে সেটাও কিন্তু কাজ করছে তবে এক এক করে কিন্তু এসে গেছে তো আপনাদের যে স্ক্রিনশটটা দেখাচ্ছি এটা কিন্তু দেখতেই পাচ্ছেন স্পাইস মানির আইডিতে হ্যাঁ স্পাইস মানি কোম্পানি কিন্তু সবার প্রথমে আপডেট নিয়ে চলে এসেছে এল ওয়ানের অর্থাৎ আপনার কাছে পুরোনো ডিভাইসটি থাকলেও কিন্তু আপনি এল জিরোকে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন এবং এল ওয়ানটা যদি নিয়ে নেন সেক্ষেত্রে এল ওয়ানে কাজ করে আপনারা কিন্তু এই পি করতে পারবেন তো কি জন্য এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করি দেখুন আমরা কিন্তু প্রত্যেক এনপিসিআই থেকে যতগুলো আপডেট আসছে তার মেন কারণ কিন্তু যে সমস্ত ফ্রড বা চক্রান্তকারীরা মার্কেট থেকে বিভিন্ন উপায়ে এই থেকে টাকা তুলে নিচ্ছে তাদেরকে আটকানোর জন্য অর্থাৎ যারা সঠিকভাবে মার্কেটে কাজ করছে তাদেরকেও যেভাবে এনপিসিআই রুল মানতে হচ্ছে যারা ফ্রড করার জন্য আসছে তাদেরকেও কিন্তু এনপিসিআই রুল মেনে তারপরেই কিন্তু ফ্রড করতে হবে তবে সেক্ষেত্রে কিন্তু তারা বাধা পেয়ে যাবে এই আপডেটগুলোর জন্য এই জন্যই কিন্তু এনবিসিআই থেকে প্রতিনিয়ত আপডেট আনা হচ্ছে যাতে মার্কেটে যে ফ্রডের পরিমাণ রয়েছে সেটাকে কিছু সংখ্যক হলেও কমানো যেতে পারে বা পুরোপুরি কিন্তু দমন করা যেতে পারে এর জন্যই কিন্তু ডিভাইসটি আনা হয়েছে এল ওয়ান এবার এল ওয়ান ডিভাইসটির কী পার্থক্য রয়েছে চলুন আপনাদের এল ওয়ান ডিভাইস যেটা রয়েছে এম এফ টেন এই ডিভাইসটির কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি দাম রয়েছে যদি দাম জানতে চান তাহলে এই যে ফোন নাম্বারটি আসছে এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপে লিঙ্ক পেয়ে যাবেন ডাইরেক্ট আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যেতে পারেন এবং এই নাম্বারেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস এম এস করে দাম প্রাইস আপনি নিতে চাইলেও জানতে পারেন না নিতে চাইলেও কিন্তু দামটা জেনে রাখতে পারেন তো দেখুন এইখানে কিন্তু যে ডিভাইসটি এসছে সেটা কিন্তু আমরা যে এতদিন পর্যন্ত মান্ত্রায় ইউজ করছিলাম সেম ডিভাইস কিন্তু একটা কিন্তু এর সাথে একটা ন্যাপকিন দিয়েছে দেখতেই পাচ্ছেন মোছার জন্য এবং দেখুন সেম প্যাকেজিং সব কিছু সেম রয়েছে শুধু ডিভাইসের কিন্তু কালারটা কিছুটা আলাদা করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কিছুটা আলাদা রয়েছে এবং এটা হলো এম এফ টেন অর্থাৎ এল ওয়ান ডিভাইস এই ডিভাইসটি কিন্তু আর কয়েক মাসের মধ্যে সমস্ত কোম্পানিতে এসে যাবে এবং এটাই কিন্তু বাধ্যতামূলক করে দেবে ইউজের জন্য কেন এই ডিভাইসটির উপরে এত প্রেশার দেওয়া হচ্ছে এবং এম এ হান্ড্রেড যেটা রয়েছে সেটার উপরে অর্থাৎ এল জিরোর উপরে কেন সরে আসছে কোম্পানিগুলো দেখুন প্রোডাক্টরা কিন্তু বিভিন্ন উপায়ে আঙুলের ক্লোন বানিয়ে অর্থাৎ ফিঙ্গারের যে ছাপ হয় সেটার ক্লোন বানিয়ে কিন্তু তারা ইউজ করছে যার ফলে মান্ত্রা ডিভাইসগুলো থেকে কিন্তু সহজে আদার্স কোনো পার্সনের টাকা উইড্রল করে নিতে পারছিল এবং এল ওয়ান ডিভাইসের বিশেষত্ব কি যতক্ষণ না পর্যন্ত আপনারা এই সেন্সারের উপরে হাত রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এর লাইটটি অন হবে না কিন্তু এফ হান্ড্রেড অর্থাৎ এল জিরো ডিভাইসে কিন্তু আমরা যখনই প্রসিডে ক্লিক করতাম সাথে সাথে কাস্টমার হাত রাখুক বা না রাখুক এটার কিন্তু লাইটটা জ্বলে যেত তবে এটার সেন্সার রয়েছে সেটা তখনই কাজ করবে যখন কিন্তু আপনি প্রসিড করে দেবেন এবং কাস্টমার যখন হাত দেবে তারপর কিন্তু এটা লাইট জ্বলে উঠবে অর্থাৎ কিন্তু আগের থেকে যথেষ্ট বেশি পরিমাণে দেওয়া হয়েছে এবং কোনো রকম যদি ফ্রডার বা কোন রকম যদি আপনার হাতের ফিঙ্গারের ক্লোন বানিয়ে কেউ ইউজ করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসে তারা ব্যর্থ হবে অর্থাৎ এনপিসিআই এই কারণে প্রত্যেকটা কোম্পানিকে নির্দেশ দিয়ে দিয়েছে যে এল ওয়ান ডিভাইসটি কিন্তু কয়েক মাসের মধ্যে আপনাদের পারমানেন্টলি করে দিতে হবে অর্থাৎ এল জিরো সেই ডিভাইসটি কিন্তু মার্কেট থেকে সরিয়ে দিতে হবে এখনই কিন্তু সমস্ত কোম্পানিতে হয়নি কারণ সময় দিয়েছে এর তরফ থেকে তাই অবশ্যই যদি আপনারা এম এফ হান্ড্রেডে কাজ করছেন তাহলে অর্থাৎ এল জিরো ডিভাইসে কাজ করছেন তাহলে বলবো এল ওয়ান ডিভাইসটি আমাদের থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এবং নিয়ে রেখে দিতে পারেন কারণ কয়েক মাসের মধ্যে জানেন যে যে জিনিসের চাহিদা বাড়বে সেই জিনিসের দামও কিন্তু মার্কেটে হুড় করে বেড়ে যাবে তাই এই মুহূর্তে যাই দাম থাকুক এটা কিন্তু আপনারা বাই করে নিতে পারেন কারণ আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু এর দাম আরও বাড়তে চলেছে যখন সমস্ত কোম্পানিগুলোও কিন্তু বাধ্যতামূলক করে দেবে তাই এল জিরো ডিভাইসটি আপনারা যে কাজ করছেন কাজ করতে থাকুন সেগুলো আর রিনুয়াল করার দরকার নেই যদি এই পেসে কাজ করতে চাইছেন আপনারা এল ওয়ান ডিভাইসটি বাই করে নিজেদের কাছে রেখে দিন যেই মুহূর্তে এল জিরো ডিভাইস ক্লোজ হয়ে যাবে এল ওয়ান ডিভাইসে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এল ওয়ান ডিভাইস কিন্তু বিশেষত্ব এটাই যে আপনারা এই সেন্সারের উপরে হাত দেবেন তখনই কিন্তু এটাতে লাইট জ্বলবে তার আগে জ্বলবেন এবং কোনো প্রকার ক্লোন বা নকল ফিঙ্গার ব্যবহার করলে কিন্তু এই ডিভাইস এর মাধ্যমে আপনারা ক্যাশ উইথড্রল করতে পারবেন না তো এই ছিল বিষয় তো দেখতেই পারলেন স্পাইস মানির আইডির ভেতরে যদি আপনারা এই মুহূর্তে ক্যাশ উইড্রল অপশানে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এল জিরো অর্থাৎ এম এফ হান্ড্রেড এবং এল ওয়ান অর্থাৎ এম এফ এস হান্ড্রেড টেন এই অপশানটি কিন্তু এসে গেছে তো খুব সহজে আপনারা কিন্তু এল ওয়ান ডিভাইসটি বাই করে ইউজ করতে পারেন ইন ফিউচার এটাই কিন্তু পারমানেন্ট হতে চলেছে তোমরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে কাজ করবেন